বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাগুলো যদি আমরা খেয়াল করে শুনি এবং বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের চোখে পানি আসবে। আর চোখে পানি কখন কার আসে? যার জ্ঞানে ধরে, যার হৃদয়ে ধরে, যার মন উদার, যে আল্লাহর পথে অগ্রসর হতে চায়, আল্লাহকে জানতে চায়, চিনতে চায়, ওরকম ব্যক্তির চোখে পানি আসবে। কারণ দেখেন, আমরা আল্লাহর অস্তিত্ব কখনো খুঁজে পেতাম না। আল্লাহর অস্তিত্ব পাইতে হলে কি করতে হবে? আর আল্লাহ তো শূন্যকারে ছিলেন, জিরো, যাকে জিরো বলা হয়, আল্লাহ জিরোর দেশে ছিলেন, যাকে শূন্যকার বলা হয়। তো এখন যে কথাটি বলব, আল্লাহ সেই শূন্য থেকে পূর্ণ প্রকাশ কি করে হলেন? শূন্য থেকে পূর্ণ প্রকাশ হলেন যখন আল্লাহ এই পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছেন, তখনই আল্লাহ পূর্ণ হয়েছেন। সেটা কিভাবে? প্রথমত যদি যাই, আল্লাহ আহাদ, এক। আহাদ, কুল হু আল্লাহ আহাদ। আল্লাহ কি বলতেছে? আমি এক, আমি অদ্বিতীয়। তিনি যে এক, তিনি যে অদ্বিতীয়। তাহলে পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি ছিল না? 18,000 মাখলুকাতের মধ্যে জিন ও ইনসান আল্লাহর ইবাদত করে, ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, দেবতারাও আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে। এখন আল্লাহ এক এবং শূন্যকারে একই ছিলেন তিনি। তিনি শূন্যকারে যদি এক হয়ে থাকে, তাকে কে চিনত, কে জানত, কে তার প্রশংসা গাইত? এমন কেউ ছিল না। তাহলে যদি বলা হয় ফেরেশতারা ছিল না, তখন ফেরেশতাও ছিল না। যখন ফেরেশতাও ছিল না, তখন কি সৃষ্টি করেছিলেন আল্লাহ? পাক পাঞ্জাতন। প্রমাণ করবো ইনশাআল্লাহ আজকের আলোচনায়, প্রমাণ করব। হে তরিকত জগতের ব্যক্তিগণ এবং তরিকত জগতের বাহিরের ব্যক্তিগণ, আমি সকলকে আমি আকর্ষণ করছি আজকের কথাগুলো ইনশাআল্লাহ মনোযোগে শুনবেন। এই পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এর বাহিরে আল্লাহ, এর ভিতরে আল্লাহ। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি না হয়েছিল, এর বাহিরে আল্লাহ কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহর প্রকাশ ছিল না। তিনি শূন্যকার বা শূন্যময়, জিরো জিরো ছিলেন তিনি। তাকে সে যে এত ক্ষমতাশীল, সে যে এত শক্তিশীল, যা বলে তাই হয়ে যায়। কুন ফায়াকুন, কুন হয়ে যাও, ফায়াকুন ধ্বংস হয়ে যাও। তাহলে তিনি যখন সমস্ত কিছু সৃষ্টি করবেন, এর সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন বিষয়টা কি আপনারা একটু লক্ষ্য করবেন। যেমন মানুষ পাক পাঞ্জাতন বলে, মানুষ পাক পাঞ্জাতন বলে, আচ্ছা, তাহলে আল্লাহ মহাপাক, আর সেখান থেকেই আরেকটা পাক বের হয়েছে যাকে পাক পাঞ্জাতন বলা হয়। এই পাক পাঞ্জাতন ছাড়া আল্লাহর কোনো প্রকাশ নেই, আল্লাহ শূন্যকারেই থাকতে হতো। যখন আল্লাহ প্রকাশ হইলেন, আর কিসের মাধ্যমে প্রকাশ হইলেন? তা পাক পাঞ্জাতনের মধ্যে হয়েছে। মানুষ কিন্তু বলে হাতের পাঁচটা পাঞ্জার মধ্যে পাক পাঞ্জাতন বোঝায়, কিন্তু সে এই কথাটি মানুষ শুনে শুনে বলছে, এর ব্যাধ রহস্য রয়ে গেছে, আমি একটু ভেঙে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমি যদি একটা কিছু ধরি, ধরতে গেলে দেখেন চারটা আঙ্গুলি একদিকে আর একটা আঙ্গুল একদিকে। তার মানে হলো, দেখেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতিমা, হযরতে আলী, হাসাইন, হুসাইন, দেখেন এটা কিন্তু চারজনের শক্তি, তার একা একজনের কাছে। একটা কিছু ধরতে গেলে চারটা আঙ্গুল একদিকে, একটা আঙ্গুল একদিকে। তাহলে
এই পাকপান্জাদনের পরিচয় আল্লাহ এখানে রেখেছে। তোমরা দেখো আমার পাকপান্জাদনের বাহিরে যদি আমি চলে যাই তাহলে আমি নিরাকার কিংবা আমার কোনো আকার থাকে না, তোমরা আমার কোনো আকার খুঁজে পাবে না। আর আমার আকার যদি খুঁজে না পাও তাহলে তোমরা আমাকে না দেখে কি ইবাদত করবে, আর আমার প্রচার কে করবে? তখনই এই পাকপান্জাদনকে সৃষ্টি করা হয়েছে। এখন সেই পাকপান্জাদনের মধ্যে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মেইন চারটা একদিকে, একটা একদিকে। আচ্ছা, তাহলে এখন যে কথাটি আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, অবশ্যই আমরা এই কথাগুলো খেয়াল করে শুনব। এই বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে পাক পান্জাতনের অংশ থেকে, আল্লাহর অংশ পাক পান্জাতন, এবং এই পাক পান্জাতনের অংশ সারা বিশ্বময়। যদি বলা হয় বিশ্ব, তো আমরা একটা গ্রহ একটা বিশ্বর ভিতরে আছি, লক্ষ কোটি কোটি বিশ্ব রয়ে গেছে, যা সেদিকে গেলাম না, আজকে আমাদের গণ্ডির মধ্যে আমরা কথা বলবো। দেখুন, মানব দেহের মধ্যে পাঁচটা আত্মা আছে। যদি এভাবে বলি যে পাঁচটা আত্মার পাঁচটা নাম, পাঁচটা আত্মার পাঁচটা রং, পাঁচটা আত্মার পাঁচটা গুণ, বা পাঁচ পাঁচা পঁচিশ গুণ, তাহলে হিন্দু শাস্ত্রের মধ্যে এই পাঁচটা আত্মার নাম আছে এবং মুসলমানের মধ্যে পাঁচটা আত্মার নাম আছে। রুহে হায়ানি, রুহে জিসমানি, রুহে ইনসানি, তো এরকমভাবে পাঁচটি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, বোধাত্মা, এরকমভাবে পাঁচটা। আচ্ছা, তাহলে পাঁচটা আত্মা সে পাকপান্জাতনের গঠন। মানব দেহটা সৃষ্টি করতে পাঁচটা জিনিসের প্রয়োজন হয়েছে, কি কি? আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটা। এই পাঁচটাও কিন্তু পাকপান্জাতনের অংশ। আসলে কিন্তু যে আমরা বলি আমরা আদমের সন্তান, তিনি আদি আদম ছিলেন, আর আমরা হলাম কি? বনি আদম, তার মানে সে আদমের বংশধর। তো এখন যে কথাটি বলবো যে সে আদমের বংশধর যদিও হয়ে থাকি, মূলত আদম কার বংশধর? আদম সে পাকপান্জাতনের বংশধর। আর সে পাকপান্জাতন না হলে পৃথিবী কিছুই সৃষ্টি হতো না, 18,000 মাখলুকাত হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। তাহলে আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু সেই পাকপান্জাতনকে স্মরণ করি না, আল্লাহর ইবাদত করি কিন্তু পাকপান্জাতনের মূলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান, হুসেন, যে এরাও যে পাকপান্জাতনের মধ্যে আছে তাদেরকেও স্মরণ করি না। অথচ তারা কিন্তু আমাদের দেহের সৃষ্টির মধ্যেও এসেছে, যে আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই তিনটা পাঁচটা জিনিস নিয়ে আমরা জীবিত আছি। একটা জিনিস যদি কমে যায় আমরা বেঁচে থাকতে পারবো না। এখন বলা হলো যে আমরা পাকপান্জাতনের পায়রবি করবো, ইবাদত করবো, না। এখানে বিষয়কে দেখেন, আল্লাহ নিজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পাঠ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদানা মাওলানা মুহাম্মদ, যে আরো বহু প্রকারের দুরূদ আছে যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আল্লাহ নিজে দুরূদ পাঠ করেছে। তাহলে আমাদের সকলের যত ইবাদতই করি, সেই পাকপান্জাতনের, সেই সৃষ্টি শুরুতে যে পাকপান্জাতন, এদের নাম, এদের গুণগান যদি আমরা না করি তাহলে আল্লাহ বেজার থাকবে। কেননা আপনি মধ্যবিত্ত একটা সংসারে ছিলেন, আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারছেন না, তখন কোনো এমপির সাথে আপনার সম্পর্ক হওয়ার পরে তার সঙ্গ ধরে আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছেন, আপনি বড় একটা পদ পেয়ে গেছেন আল্লাহর কাছে। তাহলে পৃথিবীতে বহু রাষ্ট্র, এর মধ্যে বাংলাদেশ একটা রাষ্ট্র, ছোট একটা দেশ, ছোট একটা প্রধানমন্ত্রী, তার কাছে যাওয়া আমার একা সম্ভব নয়, কারো সঙ্গ ধরে যেতে হবে। তাহলে আমি যদি পাকপান্জাতনের সঙ্গ না ধরি, পাকপান্জাতনের প্রশংসা না করি, পাকপান্জাতনের আরেক নাম কি? মোহাম্মদ। আর এই মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। আহম্মদ প্রশংসাকারী, আর মোহাম্মদ প্রশংসিত। এখন আমরা যদি সেই পাকপান্জাতনের বাহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা না করি, তাহলে কিন্তু আল্লাহ বেজার হয়, আল্লাহ নিজেই দুরূদ পাঠ করেছেন, মোহাম্মদের নামে প্রশংসা করেছেন। তাহলে আমাদের যদি সেখানে প্রশংসিত
না করতে পারি তাহলে আল্লাহ পর্যন্ত আমরা কখনো পৌঁছাব না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কখনো দয়া করবেন না এখন তরিকতের একদল লোক বলতে পারেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি চিনিনি বুঝিনি আমি আমার মুর্শিদকে চিনি আরে বাবা আপনার মুর্শিদের মধ্যেও তো সে আছে তাকে স্মরণ করলেও প্রশংসা করলেও দোষের কিছু নেই এখানে করলেও দোষের কিছু নেই কারণ সেখানেও সে ছিল এখানেও তিনি আছে যাই হোক এই সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাটি কি হলো যে আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ যে এক এবং এত শক্তিধর তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি যে সামাদ তা এই সামাদ শব্দের অর্থ যে স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ কোন দিক দিয়ে যখন তিনি পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করলেন তখন এই সৃষ্টির মধ্যে যারা আছে তারা আল্লাহর প্রশংসা করছে আল্লাহর ইবাদত করছে আল্লাহর জন্য চোখের পানি ফেলছে তাহলে সেই আল্লাহ প্রকাশ হয়েছেন পাক পান্দাতনের মাধ্যমে আর এই পাক পান্দাতনের মাধ্যমে যদি সকল সৃষ্টি প্রকাশ হলো এবং আল্লাহ নিজে প্রকাশ হলো সেই পাক পান্দাতনকে যদি আমরা স্মরণ না করি তাহলে আমাদেরকে আল্লাহ পছন্দ করবেন না এবং আল্লাহ পর্যন্ত আমরা কখনো পৌঁছাতে পারবো না যেহেতু আল্লাহ সেই বন্ধুর কষ্টে কষ্ট পায় বন্ধুর সুখেই আল্লাহ সুখী হয় তাহলে সমস্ত বিশ্ব জগৎ পাক পান্দাতনে গড়া দেখবেন পাক পান্দাতন দিয়েই কিন্তু প্রকৃতি সৃষ্টি এই প্রকৃতি যদি মানুষের উপরে রাগান্বিত হয় তবে কিন্তু মানুষের বিপদের শেষ থাকে না রোগ বালাই বিভিন্ন দুঃখ দুর্দশা মানুষের আসতে থাকে আর যারা সে পাক পান্দাতনের স্মরণ করবে ভালোবাসবে সম্মান করবে দরুদ পাঠ করবে তাদের প্রতি সে প্রকৃতি খুশি থাকবে আর প্রকৃতি যখন খুশি থাকবে তখন আল্লাহও খুশি থাকবে তাই বলবো এই পৃথিবীতে কেউ দ্রুত যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চায় তাহলে সে যেন পাক পান্দাতনকে ভালোবাসে এবং পাক পান্দাতনের নামে দরুদ পাঠ করে তাহলে তার যদি বারো বৎসর লাগে যদি তার বারো বৎসর সময় লাগে আল্লাহ পর্যন্ত পৌঁছতে আর সে যদি পাক পান্দাতনের নামে দরুদ পাঠ করে সে আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে সে বারো দিনে পৌঁছে যাবে তাহলে সে বারো বৎসর লাগবে না যদি তার দয়া হয়ে যায় আর চোখের পানির সাথে যদি সেই পাকপান্দাতন যদি সেই পাকপান্দাতনকে স্মরণ করে এবং চোখের পানি ফেলায় এটাই আমি বলবো যে আল্লাহ প্রকাশ হয়েছে পাকপান্দাতন সৃষ্টি করে এটা যদি সৃষ্টি না হতো আল্লাহ প্রকাশ হতো না আল্লাহ আহাদ ছিল তিনি আহাম্মদ তিনি আহম্মদের মধ্যেও আসতে পারত না এবং তিনি মোহাম্মদের মধ্যেও আসতে পারত না আহম্মদ কি প্রশংসাকারী সে মোহাম্মদের প্রশংসা করে আর মোহাম্মদ কি প্রশংসিত আল্লাহ তাকে প্রশংসা করে তাহলে আঠারো হাজার মাকলুকাত তার প্রশংসা করে যদি তার প্রশংসিত আমরা করতে না পারি তাহলে আল্লাহ সন্তুষ্ট থাকে না যাই হোক এই সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাটি আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি আমরা পৃথিবীতে যত সাধনাই করি যত আমল করি যতই ত্যাগ করি কিন্তু সেখানে আমাদের মহব্বত রাখতে হবে সেখানে আমাদের ভালোবাসা রাখতে হবে এর পাশাপাশি আরেকটি কথা বলবো কালিমাটা কার নামে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই কালিমার মধ্যে কি বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল তাহলে রাসূলের এখানে আল্লাহ চলে গেছে মুহাম্মদের এখানে সৃষ্টি রূপান্তর করেছে যে এই জন্যই বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও এবং বলা হয়েছে রাসূল আর দুটা যদি এক হয়ে যায় তাহলে লোহার সাথে যেরকম আগুন মিশ্রিত হইলে লোহাটা লাল হয়ে যায় ঠিক তেমন করে রাসূলের সাথে যখন আল্লাহ একাকার হয় রাসূল যখন মুহাম্মদের সাথে একাকার হয় তিনি মিলে একাকার যাই হোক এই সমস্ত জগৎবাসী আজকের মূলে আলোচনার ফয়সালাটা কি হলো যে আমরা যদি আল্লাহর প্রতি দ্রুত আগাতে চাই তাহলে সে পাক পান্দাতনকে আমার স্মরণ করতে হবে আর এই পাক পান্দাতনই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি আপনি আমি নিজেও সৃষ্টি নিজের মধ্যে আসলে কি আগুন পানি বাতাস মাটি আলো আর বাহিরে যদি যান আগুন পানি বাতাস মাটি আলো দেখেন বাতাস না থাকলে পৃথিবী অচল হয়ে যাবে আমার মধ্যে বাতাস না থাকলে আমি অচল
আমার মধ্যে আগুনের তাপ না থাকলে আমি আপনি অচল। আমার মধ্যে যদি মাটির অংশ, যদি আমার শরীর থেকে কিছু মাংস কেটে ফেলে দেওয়া হয় তবুও কিন্তু আমি বাঁচব না। তাহলে বোঝা গেল কি সবটাই লাগবে। আর একটা প্রথম আমি কি কথা বলেছিলাম, পাঞ্জাতন। এখানে পাঁচটার পরিচয় যে আব আতস খাক বাত নূর, পাঁচের ব্যাখ্যা বহুদূর, আর পাঁচের ব্যাখ্যা যে কত দূর যারা সাধনার পথে না আসবে তারা সম্পূর্ণ বুঝবে না। তাই কি করতে হবে যে আমাদের সাধন পথে আমলের পথে দ্রুত অগ্রসর হতে হলে পাক পাঞ্জাতনকে লাগবে। তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, রাসুল কি বলেছেন যে নবুয়াত হিসেবে কেউ আসবে না বেলায়েত চালু, বেলায়েতের মধ্যে তোমার একজন কামেল মুর্শিদ প্রয়োজন এবং সেই কামেল মুর্শিদ তোমার কাছে সেই পাক পাঞ্জাতনেরই সে একজন। এটা মনে করে চলতে হবে। যদি নিজের মুর্শিদকে ভালোবাসা হয় তাহলে পাক পাঞ্জাতনকে ভালোবাসা হয়। তারপরেও কিন্তু কথাটা বলবো আলাদাভাবে, এই প্রকৃতির জন্য আমার প্রশংসা করতে হবে। কেননা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা বটগাছতলায় আমি বসেছি, সে আমাকে ছায়া দিয়েছে। আমি ক্লান্ত ছিলাম, ছায়ার মধ্যে বসে আমার ক্লান্ত দূর হয়েছে। তাহলে এই গাছটাও কিন্তু আমার কাছে প্রশংসা পায়, এই গাছটা রোদের তাপটা নিচ্ছে আমাকে ছায়াটা দিচ্ছে। তাহলে এই গাছটাও কিন্তু সেখান থেকে এসেছে। তাহলে গাছেরও কিন্তু একটা দুঃখ আছে, আমি রোদ আমার কাঁধে নিয়েছি, আমি তাকে ছায়া দিয়েছি, সে যখন চলে যায় তখন গাছের একটা ডাল ভেঙে চলে গেল। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি, আমরা যার কাছ থেকে জীবনে উপকার পাব তার অপকার যেন কখনো না হয় এদিকে লক্ষ্য করতে হবে, এবং উপকার পাই বা না পাই কারো সহযোগিতা করতে হবে, তবে আল্লাহ খুশি। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা কি বুঝাইতে চেয়েছি এবং কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।